পৃথিবীতে অসংখ্য দেশ রয়েছে, প্রত্যেকটি দেশেরই নিজস্ব কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি হতে পারে দেশটির স্থানীয় খাবার, সংস্কৃতি, স্থলভাগের স্থাপত্যকলা, প্রাচীন স্থাপত্যশৈলী, দুর্দান্ত পার্ক, সুন্দর শহর কিংবা কালজয়ী সব গ্রাম। এই বৈশিষ্ট্যগুলি বিশ্ববাসীর সামনে দেশটির এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা দেশটিতে পর্যটকদের আকর্ষণ করে। আজকে আমরা এমনই সুন্দর 5টি দেশ সম্পর্কে জানবো। কোন দেশ ভ্রমণ করতে পর্যটকরা সবচেয়ে বেশি পছন্দ করেন সেটার ওপর নির্ভর করে এই তালিকাটি তৈরি করা হয়েছে। একই সাথে পর্যটন ব্যবস্থার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য, সভ্যতা, আবহাওয়া, ঐতিহাসিক গুরুত্ব সহ আরও বেশ কিছু বিষয়ের ওপর লক্ষ্য রেখে প্রকাশ করা হয়েছে এই তালিকা। সুতরাং ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। নাম্বার 1, কানাডা। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, যা উত্তর আমেরিকার উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা জুড়ে অবস্থিত। এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক ও আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। এটি এমন একটি দেশ যেখানে একই সাথে বন্য, শহুরে এবং রোমান্টিক স্থানের দেখা মেলে। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আমেরিকাতে জলপ্রপাতটি পেছন থেকে দেখতে হয়, একমাত্র কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায়, ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালোমতো দেখা যায়। এখানে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন মানুষের সমাগম হয়ে থাকে। এদেশেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লেক অবস্থিত। বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় কানাডা রয়েছে 1 নম্বরে। নাম্বার 2, আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য সহ একটি বিশাল দেশ। বিদেশি পর্যটকদের ভ্রমণের হিসেবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। আকর্ষণীয় অবকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলির এক অনন্য বৈশিষ্ট্য। গ্র্যান্ড ক্যানিয়ন এবং ইয়োসেমাইট জাতীয় উদ্যান দেশটির 2টি একমাত্র জাতীয় উদ্যান যেগুলো বন্যপ্রাণীর আশ্রয় কেন্দ্র। বেশিরভাগ বিদেশি পর্যটক আমেরিকার শহরগুলি দ্বারা আকৃষ্ট হন, সেজন্যই তারা লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ বড় শহরগুলিতে ভ্রমণ করেন। যাই হোক, আমাদের তালিকায় যুক্তরাষ্ট্রের স্থান 2 নম্বরে। নাম্বার 3, ভারত। ভারতের মূল ভূখণ্ড হিমালয়ের চূড়া থেকে শুরু করে ভারত মহাসাগরের সৈকত পর্যন্ত বিস্তৃত। দেশটির জাতীয় উদ্যানগুলি বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান সিংহ এবং এশিয়ান হাতিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এবং পাখির আবাসস্থল। এদেশে রয়েছে মরুভূমি, মালভূমি, দীর্ঘ নদী এবং এক বিচিত্র সংস্কৃতি। এগুলি অনেক দূর দূরান্ত থেকে ভারতে পর্যটকদের আকর্ষণ করে থাকে। সৌন্দর্যের দিক থেকে ভারতের অবস্থান 3 নম্বরে। নাম্বার 4, ইতালি। ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। পৃথিবীর খুব কম দেশই সৌন্দর্যের বিচারে ইতালির সাথে পেরে উঠবে। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার বলে পরিচিত গ্রিস এবং ইতালি। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো ইতালি জুড়ে। এদেশেই রয়েছে ভেনিস, ফ্লোরেন্স এবং রোমের মতো বিখ্যাত সব শহর। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই ইতালির মধ্যে অবস্থিত। ইউরোপের সর্বোচ্চ শিখর হোয়াইট মাউন্টেন এদেশেই অবস্থিত। প্রায় 5 কোটি মানুষ প্রতি বছর ইতালিতে ঘুরতে আসেন। পর্যটন খাত ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
নাম্বার 5 সুইজারল্যান্ড। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তার নাম সুইজারল্যান্ড। দেশটি বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য। তবে শুধু বেড়ানোর জন্যই নয়, সব বিচারেই দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি। আয়তনে ছোট হলেও দেশটির প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ং সম্পূর্ণ। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। এর আয়তনের 70% ঘিরে রয়েছে আল্পস পর্বতমালা। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা। পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক ভূদৃশ্যের জন্য আকৃষ্ট হয়। বিশ্বের অন্যতম অর্থসংস্থান হওয়ায় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্য আসে। সুইজারল্যান্ডে 11টি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান রয়েছে। প্রিয় বন্ধুরা, এর মধ্যে কোন দেশটিতে আপনি ভ্রমণ করতে চান বা ইতিমধ্যে ভ্রমণ করেছেন সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।